আপনারা দেখছেন টিআই বাংলা, আমি সুমন। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইনস। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল তৃণমূল ভবনে আয়োজিত হল রক্তদান শিবিরের। বারাবণী কেড়েজোড়া গ্রামীণ হাসপাতালে পালিত হল বিশ্ব নার্স দিবস। নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। গ্রীষ্মকালে ব্ল্যাড ব্যাংকে দেখা দেয় রক্তের সংকট। রক্তের সংকট মেটাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল তৃণমূল ভবনে একরকম শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অনেকেই। পশ্চিম বর্ধমান আসানসোল তৃণমূল ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তার সাথে পথচলিত মানুষদের জন্য জলছত্রেরও আয়োজন করা হয় এদিন। গরমকালে বেশিরভাগ ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট, সমস্ত জেলাতেই দেখা যায়। রক্তের ঘাটতি পূরণ করতে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দুটি প্রোগ্রাম নেওয়া হয়। আসানসোল তৃণমূল কংগ্রেস যুব সদস্যরা এই শিবিরে উদ্যোগ নেয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমআইসি উৎপল সিনহা ও এমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য কর্মীরা। এই দিনে শিবিরে বেশ কয়েকজন রক্তদাতাও রক্তদান করেন। আপনাদের তৃষ্ণা মেটাবার জন্য অভিজিৎ ঘটক মহাশয় জল আপনাদের হাতে তুলে দিচ্ছেন এবং আসুন এই জল পানের মধ্যে দিয়ে আপনাদেরকে আবারও আবেদন করব। মানুষকে সেবা করা তৃণমূল কংগ্রেস মানে আজকে তৃণমূল যুব কংগ্রেস আসানসোল উত্তর ব্লক ওয়ান তাদের পক্ষ থেকে এখানে মানুষের সেবা করার জন্য পানীয় শরবত, জল এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই গরমের মধ্যে এই দুটোর খুবই প্রয়োজন, কারণ আসানসোলে যেভাবে ব্যাপক গরম পড়েছে সেখানে মানুষ কিন্তু রাস্তায় বেরোলে পানীয় জলের প্রয়োজন হচ্ছে এবং পানীয় জলের জন্য তাদেরকে এদিক ওদিক ঘুরতে হচ্ছে। তাই এখানে ঠান্ডা জল, ঠান্ডা শরবত তাদেরকে তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের খাওয়ানো হচ্ছে। এর সাথে সাথে এই গরমে আমরা দেখে থাকি যে রক্তের অল্পতা দেখা যায় এবং এই রক্তের অল্পতা ব্লাড ব্যাঙ্কে একটা টান আমরা দেখতে পাই। ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত। বারাবণী পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে শুক্রবার দিন পালিত হল বিশ্ব নার্স দিবস। এই দিন 61 জন নার্সদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন অনেকেই। শুক্রবার দিন বিশ্ব নার্স দিবস পালিত হল বারাবণীর পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে। এদিন বারাবণী পঞ্চায়েত সমিতি ও বারাবণী থানার উদ্যোগে বিশ্ব নার্স দিবস পালন করা হয়। প্রায় 61 জন নার্সে এদের হাতে উত্তরীয় ফুলের স্তবক, কলম ও মিষ্টির প্যাকেট বিতরণ করা হলো অনুষ্ঠানের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিবানী মুর্মু, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, কেলেজোড়া হসপিটালের বিএমওএইচ নাজরিন রহমান, বারাবণী পঞ্চায়েত সমিতি সহসভাপতি সুকুমার সাধু, পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথী মুখার্জি, পশ্চিম বর্ধমান বরমভূমি কর্মধ্যক্ষ পূজা মান্ডি সহ কেলেজোড়া হসপিটালের চিকিৎসক রূপকুমার মণ্ডল। আচ্ছা, আমাদের আজকে বারাবণী পঞ্চায়েত সমিতির তরফ থেকে আর আমাদের ওসি থানার তরফ থেকে যে দিদিমণিরা আছেন, নার্সরা আছেন, তাদেরকে সম্বোধনা জানানো হচ্ছে। আজকে ওনারা খুব খুশি হয়েছেন। ওনারা নিজেই এটা বলছেন যে আজকে প্রথম আমরা এইভাবে সম্বোধনা জানাচ্ছি পাচ্ছি। আমাদের যে পরিষেবাটা আছে সমাজে সেটা আজকে মূল্য হয়েছে। সবাই খুব খুশি আছে, সব মেয়েরা খুবই খুশি যে
আপনাদের তো খুব ভালো লেগেছে। আমি সবাইকে মানে বিডিও সাহেব, ওসি সাহেব আর প্রধান সাহেব, সভাপতি সাহেবদের সবাইকে আমার মানে তেলেজোড়া সব নার্সিং স্টাফ আর সব স্টাফের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আর এরকম ওরা সবসময় আমাদের সঙ্গে থাকে, আর আশা করছি আগের দিনে তার ওরা আমাদের সঙ্গ দেবে আর আমাদের কেলেজোড়া এরকমই আগে প্রোগ্রেস হতে থাকবে। আজকে দিদি দেখা যাচ্ছে এইটা প্রথমবার দেখা গেল, কীরকম ইয়ে হচ্ছে, পরবর্তীকালে কী আপনারা ইয়ে করবেন এটা নিয়ে? আরও আমরা কোভিড থেকে দিদিরা অনেক খেটেছেন। শনিবার দিন ফল প্রকাশিত হলো কর্ণাটক বিধানসভা নির্বাচনের, সেখানে জয়লাভ করে কংগ্রেস তারপর থেকে কর্ণাটক রাজ্যের সাথে পশ্চিমবঙ্গে ও আসানসোলেও কংগ্রেস কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো শনিবার দিন এবং ফল প্রকাশের পরে বিজয় উল্লাসে মাতলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। শনিবার আসানসোল বাজারে বিজয়ী মিছিলের সাথে আবির খেলা ও মিষ্টিমুখ চলতে থাকে, এমনকি পথচলিত মানুষদের কেউ মিষ্টিমুখ করান কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন এই বিজয়ী মিছিল থেকেই আগামী পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করবে কংগ্রেস প্রার্থীরা বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্ব। দেখুন, জানেন যে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে এবং সেখানে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। মানুষ কংগ্রেসকে চেয়েছে 40% কমিশন খরি সরকার, যে সরকার কর্ণাটকে চলছিল তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে ধর্মের ভিত্তিতে। মানুষ ভোটাভুটি করেনি, মানুষ জানে ধর্ম আমার আস্থার বিষয়, কিন্তু রাজনীতির ময়দানে ধর্মের কোনো জায়গা নেই। কর্ণাটকের মানুষ তার প্রমাণ দিয়েছে, প্রমাণ করে দিয়েছে। বারাবণী দোমানী বাজার হাটতলা এলাকায় শনিবার পথচলিত মানুষদের মধ্যে বিতরণ করা হলো ঠান্ডা পানীয় ও শরবত। উদ্যোগ নেওয়া হয় বারাবণী যুব শক্তির তরফে। প্রচণ্ড গরমে আজ পথচলিত মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল ও ঠান্ডা শরবত বিতরণ করা হলো দোমানী বাজার হাটতলা এলাকায়। এই উদ্যোগ নেওয়া হয় বারাবণী যুব শক্তির পক্ষ থেকে। এদিন সকাল থেকেই এই কর্মসূচি চলতে থাকে। উপস্থিত ছিলেন যুব শক্তির কর্ণধার বরুণ তেওয়ারি, এছাড়াও উপস্থিত ছিলেন যুব শক্তির কর্মীবৃন্দরা। তীব্র গরমে আমরা যে অনুষ্ঠানটা করছি এটাতে সাড়া পাওয়া তো বাস্তব, কারণ মানুষ অনেক কষ্টে যে যার ডিউটিতে যাচ্ছে অথবা কাজে যাচ্ছে, সেই ব্যস্ততার গরমের মধ্যে একটু আমরা স্বস্তি দেওয়ার প্রয়াস, ছোট্ট একটা প্রয়াস রূপে জল দিচ্ছি, সবাই গ্রহণ করছে এবং খুব মানে আনন্দের সহিত। 5,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ। উদ্ধার হয় কাপ সিরাপ, আনুমানিক মূল্য 12,00,000 টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানার পুলিশ বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুর চেঙ্গেরা দা বিল এলাকা থেকে প্রায় 300 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ পরিতোষ দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে আরও 5,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া কাপ সিরাপ আনুমানিক মূল্য 12,00,000 টাকা। এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস শনিবার সাংবাদিক সম্মেলন করে জানান, গোপালনগর থানার ওসির নেতৃত্বে এই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হওয়া কাপ সিরাপ ব্যবসায়ী আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমাদের এই গোপালনগর থানার বড়বাবুর নেতৃত্বে একটা টিম ওই সনেকপুর চৌরদা বিল থেকে ওর আশেপাশে ওখান থেকে 300 ফেন্সিডিলের বোতলসহ প্রাথমিকভাবে ওই পরিতোষ দে নামক একজন স্মাগলারকে আটক করে। তারপর ওকে রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়, 3 দিনের রিমান্ডে থাকে। সেই অবস্থায় আরও 5,000 ফেন্সিডিলের বোতল রিকভারি হয়। আমরা আবার 5 দিনের জন্য আবার ফার্দার রিমান্ডের প্রেয়ার এখান থেকে দেওয়া হবে যদি আরও কিছু রিকভারি করে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।